नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल द ओए अफ एडुकेशन। बंधुरा, एकटी विशाल बड़ो आपडेट निये उपस्थित हये गेछि। पीएससी वेबसाइटे एकटी विशाल बड़ो आपडेट उठे एसेछे, सेटा हलो जे पीएससी क्लार्कशिप मेन एवं आईसीडीएस मेनेर रेजल्ट कबे बेरोबे, तार संगे डब्ल्यूबीसीएस 2021-এর प्रिलिम्स एक्साम कबे हबे एवं डब्ल्यूबीसीएस मेन एक्साम कबे हबे, এই বিশাল বড় আপডেট নিয়ে আমাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা সকলেই পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এসে এই হোয়াট নিউজ এই অপশনে আসবেন। তো এখানে এসে ভিউ অলে ক্লিক করবেন। দেখুন প্রথমেই আছে বুলেটিং ফ্রম চেয়ারম্যানস ডেস্ক, এখানে এসে আপনারা ক্লিক করবেন। দেখুন আপনারা কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে এসে ইনফরমেশানটা বা অফিসিয়াল আপডেটটা দেখবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এবং তার সঙ্গে আজকেই প্রকাশ হয়েছে, দেখুন ডেটটা 22 জুন 2021। তো চলুন দেখা যাক। প্রথমে আপনাদেরকে ডাব্লিউবিসিএস এর আপডেটটি দেখিয়ে দেব। দেখুন এখানে 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 22 আগস্ট 2021 ডাব্লিউবিসিএস প্রিলিম এক্সাম 2021 অ্যাডভার্টাইজ নাম্বার 18/2020। তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামটা হবে, ডেট দিয়েছে 22 আগস্ট, এবং ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম যেটা অ্যাডভার্টাইজ নাম্বার 22/2019 সেটা কবে হবে, সেটা 28, 29, 31 আগস্ট। তো ডাব্লিউবিসিএস নিয়ে আপনাদের আপডেটটা দেওয়া হয়ে গেল। এবার আপনাদের আপডেট দেব পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি। তো দেখুন এখানে একটা আপডেট উঠে এসেছে, রেজাল্ট অফ ক্লার্কশিপ পার্ট টু অ্যান্ড আইসিডিএস সুপারভাইজার এক্সাম। দেখুন কি লিখেছে, বোথ দ্য এক্সামিনেশন ওয়ার টেকেন অন দ্য বেসিস অফ ডিসক্রিপটিভ পেপার্স রিকোয়ারিং ম্যানুয়াল এক্সামিনেশন। এক্সামিনেশন অফ অলমোস্ট 4 লাখ ডিসক্রিপটিভ অ্যান্সার স্ক্রিপ্ট হ্যাজ অলরেডি বিন টেকেন আপ, বাট দ্য ইন্টেন্ডেড প্রোগ্রেস কুড নট বি অ্যাচিভ ওনিং টু অনসেট অফ দ্য কোভিড প্যান্ডামিক দ্য রেজুলেটেড ক্লোজার অফ গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড ডিসলোকেটেড অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। অনেক কারণ আর কি তুলে ধরেছে। তো কি বলছে দেখুন, ইট ইজ হাউ আর মেড ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ ভেরি লিটল পসিবিলিটি অফ পাবলিকেশন অফ রেজাল্ট ইন দ্য নেক্সট 2 মান্থ, অর্থাৎ পরবর্তী 2 মাসের মধ্যে রেজাল্ট বেরোতে পারে। তো বন্ধুরা, এটুকুই আপনাদেরকে আপডেটটা দেওয়া ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ এটা একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, সকলেরই জানা উচিত। ধন্যবাদ।